ছোটবেলায় যারা আনন্দ করতে পারি নাই, দেখেন বড়বেলায় এখন আনন্দ করা। কুমড়ো গোড় দেখবো আজকে, যে কুমড়ো তো দেখতে পাচ্ছেন, কুমড়ো গোড় বলে এটাকে। যারা ছোটবেলায় আনন্দ করতে পারি নাই, বড়বেলায় এখন আনন্দ করতেছে, তো সেই ছিল। ওই ভাই পড়ে যাই কেন ভাই, ভাই কি হয়েছে আপনার? মাথা ঘোরাটাই স্বাভাবিক ভাই। আচ্ছা ঠিক আছে, তো রানা ভাই সবাই একটু পরিচয় করাই দেন। হ্যাঁ রুহুল, আমি এক এক করে সবাইকে পরিচয় দিচ্ছি। এটা জামান ভাই, জামানদার বাড়ি মাদারীপুরে, সে আইটি ওয়ার্ল্ডে জব করে। আমাদের মেহেদি ভাই ফরিদপুর বাড়ি, উনি ব্যাংক অফ আমেরিকাতে আছে। আর সালমান, ওনার নিজের মুখে নামটা বলুন। আমার নাম শোভন আর কি। হ্যাঁ, দেশের বাড়ি যশোর। আচ্ছা, আমরা খাওয়ার জন্য ব্যাংক অফ আমেরিকাতে। আমি আর ঠিক আছে ঠিক আছে। আমি সুমন, বাসা যশোর, মনিরামপুর থানা। কি করেন? আমি আইটিতে জব করি আর কি, ব্যাংক অফ আমেরিকা। ভাইয়ের নাম কি জাহিদ খান নাকি? না না, আমার নাম লিঙ্কন, আমি সিলেটের শ্রীমঙ্গলে থেকে আসছি আজকে। কি করেন কি আপনি? আমি আছি ব্যাংক অফ আমেরিকা। নেক্সট আমরা, আসসালামু আলাইকুম। ওয়া সালাম, আমি অপু নিজেসি থেকে। কি করেন? সফটওয়্যার কোম্পানির কাছে। দেশে বাসা? ঢাকা বাসা আমার। আচ্ছা নেক্সট আপনাদের। আমার নাম কমল মোহাম্মদ, আমি নিউ জার্সিতে থাকি, নিউ ইয়র্ক সিটি এডুকেশন ডিপার্টমেন্টে জব করি। সাকিব ভাইয়ের নিমন্ত্রণে এখানে খাইতে আসছি, খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, থ্যাংক ইউ সাকিব ভাই। দেশের বাসা কোথায়? আমার বাড়ি লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম সালাম, আমি ফারুক হোসেন পাটোয়ারি, আমার বাড়ি চাঁদপুর মতলবে। আমি এখানে মানে পিকনিকে আসছেন আর কি। পিকনিকে আসছি। চাঁদপুরের ইলিশের কি অবস্থান? পাওয়া যাচ্ছে? আলহামদুলিল্লাহ পাওয়া যায় আমার। আচ্ছা, তো আমাদের নেক্সট ভাই, ভাই আসসালামু আলাইকুম। আমি শিমুল, আমার বাড়ি ফরিদপুর বল যেমন। হ্যাঁ, আমি এখানে পিকনিকে আমন্ত্রণে আসছি, আর আমি ট্যাক্সি কিসের সাথে জড়িত। ইয়েলো ক্যাপ? না, ব্ল্যাক ক্যাপ। ব্ল্যাক ক্যাপ শেফ। কিন্তু তো আপনাকে শেফ বলছে কেন সবাই? সবাই শেফ বলছে, আমি এখানে রান্না একটু হেল্প করছি এই কারণে। হেল্প করলে শেফ হয়ে যায় নাকি সবাই? এখন সবাই এই উপাধি দিচ্ছে আমাকে। উনি ইন্ডিয়ায় মুম্বাই থেকে ভালো রেস্টুরেন্টে জব করছে, লাইক হোটেলে প্রশিক্ষণ প্রাপ্ত। প্রশিক্ষণ প্রাপ্ত তাজ হোটেলে জব করছে, ইভেন আমেরিকা আসছে। উনি যে হোটেল ম্যানেজমেন্ট থেকে পড়াশোনা করছে, ওই বিসাই আমেরিকা আসছে। সো দিস ভেরি গুড। আপনারা সবাই মোটামুটি ফ্রেন্ড আর কি? হ্যাঁ, অনেক ফ্রেন্ড। আমাদের এখানে অনেক বড় সার্কেল, আমাদের মোস্ট অফ দ্য ফ্রেন্ড আমরা পরিচিত আর কি, বন্ধু বান্ধব। আমরা লং টাইম ধরে একে অপরকে চিনি সবাই। সঙ্গে আড্ডা দিয়ে আমার তো খুব ভালো লাগলো। থ্যাংক ইউ রুহুল ভাই, মোস্ট ওয়েলকাম। ভালো সবাই কিন্তু ওইখান থেকে গড়ে গড়ে আসছে। না আসলে এদেরকে সেভ করার কাজ আমার। এরা গড়ায় যদি অসুস্থ হয়, টেক কেয়ার করা আপনি সেভ করতে পারেন না। সাকিব ভাই এখন হবে ঠিক আছে। হ্যাঁ ভাই, এটা গোড় হবে ভাই, এটাকে কুমড়ো গোড় বলে। কুমড়ো গোড়, কুমড়ো গোড় হবে। হ্যাঁ, সাবাই 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 সাবাই। সেই 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 ছিল, সেই ছিল। ওয়া, সেই 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 ভাই, অনুভূতি কি? অনুভূতি কি ভাই? অনুভূতি বলে পৃথিবী ঘুরতেছে ভাই, এটাকে কি গড় বলে? রিয়েলি ভেরি ফান, রিয়েলি ভেরি ফান। এইখানে যারা যত বন্ধু বান্ধব এখানে সবাই আইটির স্টাফ, আপনি জানেন পরিচয়? সবাই পরিচয় আছে, আপনার পরিচয় বলেন। সবাই আলহামদুলিল্লাহ, আমি সাকিব হাজার, আমার বাড়ি আসলে ভাঙায়, আমি নিউ ইয়র্কে থাকি। তো আজকে আমাদের ফরিদপুর জেলা অ্যাসোসিয়েশনের পিকনিক উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি। এখানে অনেক লোক আছে ফরিদপুরের, এবং সবাই আমরা কর্পোরেট জব করি, সবাই আইটিতে আছে আলহামদুলিল্লাহ। এবং এইখানে একটা আইটি মানে কর্পোরেট জবের একটা মিলন মেলা পরিণত হয়েছে। আচ্ছা, তো এখন জুনাইদের গড় হবে। জুনাইদ, এই গড়ের নাম কিন্তু কুমড়ো গড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুনাইদ কেমন আছো? এই তো ভালো আছো, তুমি ভালো আছো? হ্যাঁ, তো বেবি দেখতে পাচ্ছি, বেবির নাম কি?
বেবির নাম হচ্ছে খন্দকার পারিজা। আচ্ছা, ছেলে কই? ছেলে। আচ্ছা, তো হচ্ছে তোমার দেশের ভাষা বলো একটু। দেশে আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুরে। আজকে আমাদের ফরিদপুরে পিকনিক, তো সবাই এখানে গেট টুগেদার হয়েছি। হ্যাঁ, আমার কিছু ফ্রেন্ডস আগে আসছে, সবাই মিলে ভালোই লাগতেছে, এনজয় করতেছে। আচ্ছা, তো আমরা ভাবির কাছে চলে আসছি। ভাবি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, অনেকদিন পর দেখা। মাশাআল্লাহ, তো আপনার বাসা ফরিদপুরে কোন জায়গায়? স্পেসিফিক করে দেবো, খাবাসপুর। আচ্ছা, তো নিউ ইয়র্কের লাইফ কতদিন হলো আপনাদের? অলমোস্ট 3 বছর আমার, তার তো অনেক বেশি হয়নি। ছেলে মেয়ে কয়জন টোটালি? এক ছেলে এক মেয়ে। তো ছেলে কি আশেপাশে আছে নাকি? ছেলে আছে, খেলতেছে ওই দুপুরে। আচ্ছা, তো কখনো কি মানে এর আগে কয়বার আসছেন ফরিদপুরের পিকনিকে? আমারই ফার্স্ট টাইম। আমি আসছি এর আগে। ফিলিংস বলেন, অনুভূতি বলেন, ভালোই লাগতেছে। নেক্সট টাইমে মিস করতে চাইবেন না? না। আচ্ছা, এখনো কিন্তু আপনার রাফেল ড্রা হইবে, সেটাও আর একটা আনন্দদায়ক ব্যাপার। আমি জানি না আজকে বালিশ খেলা হবে কিনা, টিকিট নিয়েছি দেখি। হ্যাঁ, বলি জুনাইদ আমার ক্লাসমেট, বর্তমানে আইটি জব করতেছে। ভাবি অনেকদিন আগে পরিচয়, আজকে নতুন না দানা, তবে আজকে দেখি আবার নতুন করে ভালো লাগলো। অনেকদিন বসা কাটাইছে। হ্যাঁ, অনেকদিন পর দেখা। সবাইকে যদি কিছু বলতো, তুমি কি শিখেছিলে অনেক? 6 লাখে গেছিল? 6 লাখে নিউ জার্সিতে? 6 লাখে? হ্যাঁ, আমি গেছি। আমার মনে হয় তুমি সেদিন দেখছিলে হালকা। হ্যাঁ হ্যাঁ, গেছিলাম। এইজন্য কল তো অনেক জায়গায় যাচ্ছি। হ্যাঁ, আমি সেদিন গেছিলাম তো। হ্যাঁ, 6 লাখ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাবি বাবা মার উদ্দেশ্য করে বা দেশে যারা প্রিয়জন আছে তাদের কিছু যদি বলতেন? সবাইকে তো মিস করি খুব বেশি, খুব বেশি। দেশে আমার তো মনটা এখনই চলে যায়, তার মানে ভালো লাগে না এই জায়গা? বেশি ভালো লাগে, বেশি 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 ভালো লাগে। আচ্ছা, এটাই স্বাভাবিক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো জুনাই, তুমি কি করতেছো যদি একটু বলতে? এখন আইটি জব করতেছি, ডাটা ইঞ্জিনিয়ারে জব করতেছি। তো আসছি তো তোমার সাথে পড়ালেখা করছি, তুমি জানো। এখন ভালোই আছে সব মিলিয়ে। আচ্ছা, নতুন জব একটু প্রেশারে আছি, বাট আস্তে আস্তে হয়তো আশা করছি সব ঠিক হয়ে যাবে। কয় ঘন্টা কাজ করা লাগে তোমার? 8 আওয়ার্স, বাট কাজ জানলে খুব রিল্যাক্সড হয়, না জানলে একটু সময় দিতে হয়, এটাই। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ সব হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। অতটা প্রেশার এখনো নিচ্ছি না বা হচ্ছেও না, বাট কাজ তো নতুন, বুঝতে পারছো তো? আমি তো লাইফটা তো প্র্যাকটিক্যালি জব করছি, আমি তো স্টাডি করছি, স্টাডি রিয়েল লাইফ হচ্ছে ডিপেন্ডিং। আরেকটা যদি বলি, তুমি পুলিশে টিকে ছিলে, পুলিশে কেন গেলে না? ভাবি আসলে একটু পাশে থাকেন না? পুলিশে আমি চান্স পাইছিলাম, কিন্তু আমি যাই নাই। সো আমার মানে মনে হলো যে আইটি জবটা আমার জন্য মানে বেটার অপরচুনিটি হবে, বাসায় থেকে করতে পারবো, বাসা থেকে করে ফ্যামিলি টেক কেয়ার সব মিলিয়ে আর কি, সব মিলিয়ে। আরও কিছু আছে লাইক পার্সোনাল কিছু, ওটা আমি বলতে চাচ্ছি না। হ্যাঁ, লাইক সব জবই সমান। হ্যাঁ, কারণ জব তো আমি তো ওইভাবে কোনো জবকে নেগলেক্ট করতে পারবো না। চান্স পাইছিলাম, ইচ্ছা ছিল আর কি ঢোকার, মোটামুটি খুশি। হ্যাঁ, ওর চেয়ে ভালো অপরচুনিটি পাইছি, এই জন্য জয়েন করে নিয়েছি। তো সবাইকে ধন্যবাদ, আমরা পিকনিক স্পটে ছিলাম, সেখান থেকে কথাগুলো বলতেছিলাম। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ।